আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ একটা বিরতির পরে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আপনাদেরকে কিছু আপডেট দেখাবো এবং কিছু আপডেট নিয়ে কথা বলবো এবং কি যে আপডেটগুলো এসছে নতুন সিপিএ মার্কেটিং সিপিএ ফ্যাক্স সাইন আপ করার জন্যে, নিজের অফার নিজে কনভারসেশন করার জন্যে। অনেকেই যেটা থেকে ভালো পরিমাণে ফিডব্যাক পাচ্ছেন না তাদেরকেও আজকে দেখাবো এবং যারা নতুন তারাও দেখতে পারবেন। আর ইতিমধ্যে আমাদের ফ্যাক্স সাইন আপের এই মাসে সর্বোচ্চ ডিসকাউন্টে আমাদের কোর্সটা চালু আছে। যারা ফ্যাক্স সাইন আপ করতে চাচ্ছেন তারা ডিরেক্টলি আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আর ফ্যাক্স সাইন আপের এই আপডেটটা আপনাদেরকে শেয়ার করছি ওপেনলি এই কারণেই, কারণ অনেক আমাদের স্টুডেন্ট আছেন যারা প্রিভিয়াস কোর্স করেছেন, তারা এখানে এটা নিয়ে অনেক বিড়ম্বনায় পড়েছেন। তো আজকে যে নিয়মটা দেখাবো এই নিয়ম থেকে আপনারা আনলিমিটেড ক্লিক আনতে পারবেন এবং এই আনলিমিটেড ক্লিক এক একটা ক্লিকের জন্য এক একটা ইউজার এজেন্ট কীভাবে ম্যানেজ করবেন, কীভাবে আনলিমিটেড ক্লিক আনবেন এটা আপনাদেরকে দেখাবো। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদেরকে দেখাবো যে কীভাবে নতুন অ্যাডসপাওয়ারে আমাদের কনফিগারেশনটা নতুন করে করতে হয় পুরোটা দেখাবো। তো এই নিয়ম মেনে কাজ করলে প্রত্যেক দিন আপনারা $20 থেকে $25 অনলাইন ইনকাম করতে পারবেন, ডিফারেন্ট নেটওয়ার্কে ডিফারেন্ট ওয়েব ব্যবহার করে ইনকাম করতে পারবেন। তো আজকে সবার আগে দেখাচ্ছি যে অ্যাডসপাওয়ার বাদে কীভাবে ফায়ারফক্সে আইপি কানেক্ট করবেন, এটার জন্য অনেকে রিকোয়েস্ট করেছেন। আচ্ছা, ফায়ারফক্সে আইপি কানেক্ট করার বিষয়টা হলো, আমি সবার আগে চলে যাব যে এখানে 3 ডট দেওয়া আছে, এই 3 ডটটাকে জাস্ট ওপেন করব। ওপেন করার পরে নিচে চলে যাব সেটিংয়ে। আর ভিডিওটি চলাকালীন সবার কাছে একটা ছোট রিকোয়েস্ট হয়ে গেল, যারা প্রথমবার দেখছেন আমাদের চ্যানেলের ভিডিওটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন পরবর্তীতে আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো এখানে ফায়ারফক্স আসার পরে জাস্ট জেনারেলে প্রেস করার সাথে সাথে আপনারা এখানে দেখবেন নিচে দিয়ে একবারে স্ক্রল করে নিচে চলে আসবেন, একবারে নিচে চলে আসবেন। দেন এখানে আসার পরে নেটওয়ার্ক সেটিং এখানে লেখা আছে, জাস্ট নেটওয়ার্ক সেটিংয়ে প্রেস করবেন এবং এইখানে আপনাদের সময়ে দেওয়া থাকবে ইউজ সিস্টেম প্রক্সি সেটিং, এটা জাস্ট আপনাদের সময় দেওয়া থাকবে। আর আপনারা যদি আইপি ইউজ করতে চান, যেমন ব্যাটার শক্স বলেন, ডিসবু শক্স বলেন, আইপি টু ওয়ার্ড বলেন, যে কোনো আইপি ইউজ করতে চাইলে এখানে ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশন জাস্ট এটাকে প্রেস করে দিবেন অ্যান্ড দেন আইপি কানেক্ট করতে হবে। সেই জন্য আমরা কি করব, এখানে আইপি টু S5 ম্যানেজার আছে, একটা আইপি, নতুন একটা আইপি ইউজ করা হয় এখানে, এটা অনেকটা 911-এর মতোই। তো যারা ব্যাটার শক্স ইউজ করছেন আমি বলবো ব্যাটার শক্স ইজ বেটার, ব্যাটার শক্স দিয়ে করতে পারবেন। তো আইপি টু ওয়ার্ল্ড জাস্ট ওপেন করা এখানে, দেন আমি এখান থেকে US যদি ধরেন US নিতে পারেন অথবা অন্য কান্ট্রির ধরলে যে কোনো একটা নিতে পারেন, আমি জাস্ট US সিলেক্ট করব। দেন এখানে সার্চ দেব, তো এখানে দেখেন ক্যালিফোর্নিয়া একটা আইপি আছে, জাস্ট এটাকে মাউসের লেফট বাটনে প্রেস দিয়ে ফরওয়ার্ড পোর্ট টু প্রক্সি। এবং এখানে দেখতে পাচ্ছেন আমার 40,000, 40,001, 40,002 যেগুলো ফ্রি আছে সবগুলোই আমাদের পোর্ট আকারে নেওয়া যাবে, নিতে পারবো এবং এটাকে নিলাম 40,000। আরেকটা জিনিস দেখেন, লোকাল প্রক্সির ক্ষেত্রে এখানে 127.0.0.0.1 র্যান্ডম দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের লোকাল প্রক্সি, যেটা হচ্ছে আমাদের প্রক্সি হোস্ট, এটা আমরা হোস্ট আকারে ব্যবহার করবো, অলওয়েজ এটা হোস্ট আকারে থাকবে, যেমনটা 911 ক্ষেত্রে করেছিলাম। ওকে, তো আমি সকলকে সাজেস্ট করবো যে ব্যাটার শক্স ইউজ করবেন, এইসব থার্ড ক্লাস আইপি ইউজ করবেন, এগুলো অবশ্যই থার্ড ক্লাস আইপি, এগুলো কোনো ভালো মানের আইপি না, এগুলো পুরোটাই থার্ড ক্লাস মানের আইপি। তো এখন আমরা কি করব, এটাকে এখানে হোস্ট আমরা পাইলাম 127.0.0.1 এবং আমরা পোর্ট পাইলাম কত, 40,000। দেন ওকে দিয়ে দেব। তাহলে আমাদের ব্রাউজারে আইপিটা সেট করা হয়ে গেল। এখন যদি আমরা এটাকে এখানে hoard.net লিখি জাস্ট, দেন ইন্টারপ্রেস করি, তাহলে দেখবো আমাদের আইপিটা কি ঠিকঠাক কানেক্ট হলো কি না। জাস্ট এখানে আসার পরে আমার আইপি চেঞ্জ হয়ে গেছে, ইউএসএর আইপি, DNSটা বাংলাদেশে দেখাচ্ছে, যেহেতু এটা এত সিকিউর না ব্রাউজারটা, তো সেক্ষেত্রে আমরা নিচে যেয়ে দেখি ক্যালিফোর্নিয়া স্প্রিং ভ্যালি সব কিছু ঠিকঠাক আছে। তাহলে এটা বুঝতে পারলেন যে কীভাবে আমরা ব্রাউজারে কীভাবে আইপি সেট করব। আমি আবার দেখাচ্ছি, এখানে যাবেন, যাওয়ার পরে সেটিংয়ে যাবেন, দেন জেনারেলে থাকবে, স্ক্রল করে সবার নিচে আসবেন, নেটওয়ার্ক সেটিং, দেন এটা হচ্ছে আইপির অপশন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর যদি আইপি কখনো ইউজ না করেন তাহলে ইউজ সিস্টেম প্রক্সি সেটিং এটা দিয়ে রাখবেন, নাহলে আপনার ব্রাউজারটা কাজ করবে না। ওকে, তাহলে এটা হলো। এখন আমরা দেখব যে আমাদের অ্যাডসপাওয়ারের যে ওয়ান অফ দ্য বেস্ট ইন্টারডিটেক্ট সফটওয়্যার, যেটা দিয়ে দৈনিক
যে ইনকামটা করা যাচ্ছে। এটা এখানে আরও অনেক সোর্স আছে আমাদের, যে কোর্সটা আমরা রানিং করেছি এই কোর্সের ভিতরে অনেক অনেক সিক্রেট মেথড আছে যেগুলো ইউটিউবে সরাসরি আমাদের দিয়ে কাজ করানো সম্ভব না, ইউটিউবে সবগুলো প্রকাশ করা সম্ভব না সিক্রেট বিষয়গুলো। আর আপনারা আমাদের সম্পর্কে হয়তো বা জানেন এবং গুগলে আমাদের সম্পর্কে সার্চ দিলেও পাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের কোর্স ইতিমধ্যে অনেকে ভিডিও করে, যারা আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট কিছু ছিল, সবাই তো আর একরকম না, কেউ ভিডিও করে আমাদের কোর্স অনেকের কাছে প্রতারণা করছে, আমাদের কোর্স নিয়ে বিভিন্নভাবে সেল দিচ্ছে। আসলে ওই সব কোর্সের ভিতরে যে ভিডিওগুলো আছে সবগুলোর ভিতরে সিক্রেট তেমন মেথড নেই, তেমন সিক্রেট বিষয় নেই। যে যে কয়টা ভিডিও তারা পেয়েছে এগুলো নিয়ে তারা স্ক্যাম শুরু করেছে, তো ওদের থেকে সাবধানে থাকবেন, কোনো রকম প্রবলেম হলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, এখন আমরা যদি অ্যাডস্পাওয়ারটাকে ওপেন করি, এই নিয়মে ওয়ান অফ দ্য বেস্ট রুলস আমরা যেভাবে দেখাই আমাদের কোর্স যেভাবে এলুন করা এনরোল করবেন প্রত্যেকটা নিয়ম আমাদের ভিডিওতে দেখানো হয় না আর কি। তো যা কিছু জানার থাকলে সরাসরি হোয়াটসঅ্যাপ বা আপনারা স্কাইপে যোগাযোগ করতে পারেন, ভিডিও নিচে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে। আর আমাদের এই নিয়ম ফলো করলে দৈনিক $20-25 অনায়াসে আমরা এটা গ্যারেন্টি সহকারে বলতে পারি আপনাদেরকে করতে পারবেন। রেসকিপ ফোর নাও দিবেন, দেন এটা হচ্ছে অ্যাডসের নিউ ভার্সন, অ্যাডস পাওয়ার নিউ ভার্সন টোটালি চেঞ্জ, এবং এটা অনেকটা উন্নত করেছে। এখানে অনেক কিছু সিক্রেট ম্যাটার আছে যেগুলো হয়তো বা কেউ এখনও কল্পনা করতে পারছেন না। এগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত ঘাটাঘাটি করি, প্রত্যেক দিন বলেন, এক সপ্তাহ পরে পরে বলেন, যখন যে আপডেট আসবে ডিরেক্ট কোম্পানির সাথে আমাদের লেন, আমরা যে কথাগুলো বলি ডিরেক্ট কোম্পানির সাথে, ডিরেক্ট কোম্পানি যখন আপডেট করবে তখন তারাই প্রপোজাল দিবে যে আমরা এই আপডেটগুলো করেছি, ওইটা তারা দেখায় দিবে আমাদেরকে। ওকে, দেন নিউ প্রোফাইলে আসবেন, আসার পরে দেখেন আগের মোটিভেশনটা টোটালি এখান থেকে চেঞ্জ করা হয়েছে। জাস্ট এখানে উইন্ডোজ দেওয়া আছে, আমরা যদি ধরেন অ্যান্ড্রয়েড ধরবো তাহলে জাস্ট এখান থেকে অ্যান্ড্রয়েড সিলেক্ট করবো, উইন্ডোজটাকে কেটে দেবো। দেন এইখানে যে ইউজার এজেন্ট দেওয়া আছে কেউ একটা ইউজ করবেন না, যদি এখানেরটা ইউজ করেন, আপনি এখানেরটা ইউজ করে কাজ করতে চান, ইউ উইল সাসপেন্ড ইট অটোমেটিকলি। তো আমি এখান থেকে একটা ইউজার এজেন্ট নোটপ্যাডে কপি করা আছে, জাস্ট এখানে ভার্সন হচ্ছে এখন 106, জাস্ট আমরা 106 ভার্সনের একটা ইউজ করবো, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন মোটরোলা। হ্যাঁ, মোটরোলা একটা মোবাইল ইউএসের জনপ্রিয়, সেটাকে জাস্ট আমরা ইউজ করব। দেন এটাকে এখন আমরা আমাদের ব্রাউজারে নিয়ে যাব, জাস্ট আগে যেটা আছে এটাকে ব্যাক করে এখন একটা পেস্ট করে দিবেন। অ্যান্ড দেন এখানে আসার পরে আরেকটা প্রবলেমে সবাই পড়েন, এটা হচ্ছে প্রক্সি। এখানে এইভাবেই থাকবে আপনাদের সময়, যারা নতুন ভার্সন ইউজ করছেন তাদের এখানে এইভাবে থাকবে, জাস্ট প্রক্সিতে প্রেস করবেন। অ্যান্ড দেন প্রক্সি টাইপে এখানে প্রেস করার পরে সক্স 5 সিলেক্ট করবেন, এবং নিচে হচ্ছে প্রক্সি হোস্ট। তো আমরা এখানে যে আইপিটা ইউজ করছি আজকে আপনাদেরকে দেখানোর জন্য, যেহেতু আমার কাছে বেটা সক্স এখন অ্যাভেলেবেল নেই, সব একটা থার্ড ক্লাস আইপি ইউজ করছি, 127.0.0.1, এটা হচ্ছে হোস্ট, এবং আমাদের পোর্ট ছিল 40,000। জাস্ট চেক প্রক্সি দেবো, এখানে একটা জিরোটাই দিতে হবে, সরি। ওকে, ডান, কানেকশন টেস্ট পাসড, এবং নীল একটা লেখা চলে আসছে, তাহলে আমাদের আইপিটা এখন সিকিউর। আর একটু কাজ বাকি, নিচে একটু নিচে যাব, আসার পরে ইনফরমেশন যে অপশনটা আছে, ইনফরমেশন অ্যাকাউন্ট প্ল্যাটফর্ম, এখানে নন দেওয়া থাকবে, এটাকে জাস্ট এখান থেকে আদার্সে সিলেক্ট করবেন। অ্যান্ড দেন আদার্স অথবা এখানে আদার্সে রাখবেন, রাখার পরে www.whoer.net word.net আর কোনো কিছু করার প্রয়োজন নেই, সিম্পলি এখানে ওকেতে প্রেস করে দেবেন। তাহলে প্রোফাইল কীভাবে ক্রিয়েট করতে হবে অবশ্য জেনে গেলেন। অ্যান্ড দেন নাও ওপেন, আর আমরা আমাদের স্টুডেন্টদেরকে প্রত্যেকটা ভার্সন পেইড হিসাবে দিয়ে থাকি, প্রত্যেকটা পেইড ভার্সন আমরা দিয়ে থাকি, এবং আমাদের মেথড 100% ওয়ার্কিং, এটা অনেক প্রুফ আছে আমাদের, এবং আমরা এটা নিয়ে প্রতিনিয়ত গবেষণা করছি অ্যাজ এ সিপিএ ম্যানেজার হিসাবে, অ্যাজ এ সিপিএ অ্যাডমিন হিসাবে, অ্যাজ এ সিপিএ ডবল ম্যানেজার হিসাবে, প্রত্যেকটা জিনিস আমরা স্টেপ বাই স্টেপ এটাকে পরিবর্তন করছি। আমি কীভাবে ফ্যাক করলে কীভাবে ভালোভাবে কনভার্সেশন আ যাবে, কীভাবে ডেভেলপ করা যাবে, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করি। তাহলে বুঝতে পারছেন যে আমাদের এখানে সিস্টেমটা কীভাবে আমরা উন্নত করেছি। ওকে, তো এখানে সবুজ চিহ্ন সব কিছু আসছে word.net-এ, এটা 100% ধরেছে, 100% সিকিউর। তাহলে আজকে এই পর্যন্তই, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা আরও কিছু ভিডিও নিয়ে আসবো এটার উপরে, যারা প্রথমবার দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামতটি কমেন্টে জানিয়ে দেবেন, এবং এই মান্থের জন্য 10% ডিসকাউন্টে আমরা আমাদের অফারটাকে এনরোল করছি, প্রত্যেককে এনরোল করাচ্ছি 10% ডিসকাউন্টে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।